রবীন্দ্রনাথের নোবেল চুরির ইতিহাস। বাঙালির প্রথম নোবেল জয় করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পদকটি রাখা হয়েছিল কবির নিজের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান শান্তিনিকেতনের বিশ্বভারতীয় জাদুঘরে। কিন্তু নিরাপত্তার ঢিলেমির সুযোগে বাঙালি হিসেবে পৃথিবীর বুকে প্রথম নোবেল স্বীকৃতির এই সোপান চিহ্ন নোবেল পদকটি খোয়া যায়। সংগ্রহশালার কর্মচারীরা যখন ভবনের দ্বার খুলে দেন, তখনই সবার চোখে পড়ে ব্যাপারটা। শুরু হয় হইচই, ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু সহ আরো অনেকে। পুলিশ এসে গোটা রবীন্দ্র ভবন ঘিরে ফেলেন, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ইতিমধ্যে সেখান থেকে চুরি হয়ে গেছে রৌপ্য পদক ও লেখা সোনার আংটি, জামার সোনার বর্তন, কাফলিঙ্ক, মৃণালীর দেবীর শাড়ি, সোনা বাঁধানো নোয়া, নোবেল পুরস্কারের পদক, রূপোর বেরাকি, রূপোর কফি কাপ, সামুরাই তরবারি, কফি কাপ রাখার তেপায়া, চৈনিক চামচ সহ আরো অনেক কিছু। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে খবর পৌঁছানোর সাথে সাথে তদন্তের নির্দেশ দেন সিআইডিকে। হতাশা প্রকাশ করেন বিশ্বভারতীয় আচার্য ও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে, আশ্বাস দেন সর্বোচ্চ সহযোগিতার। নোবেল চুরির খবর ছড়িয়ে পড়ার পর সারা ভারত জুড়ে উঠে ক্ষোভ। বিশ্বভারতের আচার্য ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তৃণমূল কর্মীরা অন্বেষণে বসেন, এসএফআই মিছিল বের করে। প্রধান বিচারপতির আদালতে তিনটি আলাদা মামলা হয়। অমর্ত্য সেন, মহত্তয় দেবী সবাই অবিলম্বে উদ্ধারের দাবি জানান। নোবেল যাতে গলিয়ে ফেলতে না পারে সেই জন্য রাজ্য জুড়ে সকল স্বর্ণকারদের অনুরোধ জানানো হয়। ওদিকে বিমা কোম্পানি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি বলেছে, তারা 10 বছর আগেই বলেছে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়। বিশ্বভারতীর উপাচার্য সুজিত কুমার বসু চোরদের কাছে আবেদন জানান, ওরা ও সব মূল্যবান বস্তু আমাদের কাছে ফিরিয়ে দিক, ওদের ক্ষমা করে দেওয়া হবে, ওদের পরিচয় গোপন রাখা হবে, এটা জাতীয় লজ্জা। চুরির দিন 25 মার্চ 2004 ছিল বুধবার, ছিল শান্তিনিকেতনের ছুটির দিন। মঙ্গলবার দুপুর 1টায় বন্ধ হয়ে যায় শান্তিনিকেতন। বৃহস্পতিবার রবীন্দ্র ভবন খুলতেই ধরা পড়ে চুরির ঘটনা। মঙ্গলবার বিশ্বভারতীয় বন্ধ হয়ে যাওয়ার আগেই চোররা ভিতরে ঢুকে অবস্থান নেয়, সারা রাত ধরে মালপত্র সরাতে থাকে। রবীন্দ্র ভবনের পেছনের জানালা ভেঙে ফেলে চোর। পুলিশ বলে চোর জানালা দিয়ে ঢোকেনি, কারণ সেক্ষেত্রে জানালার পাল্লা ভেঙে ফেলতে হতো। উত্তরায়ণের এই বিশাল এলাকা নিরাপত্তার দায়িত্বে ছিল মাত্র 2 জন এনডিএফ কর্মী। পাওয়া গেছে 28 জোড়া পায়ের ছাপ, তার মধ্যে আবার 2 জনের পায়ে চটি ছিল। কিন্তু সেই রহস্য আজও যেমন উদ্ধার হয়নি, তেমনি খুঁজে পাওয়া যায়নি কবির পদকও।